আমাদের প্রকৃতির মায়াজাল অভেদ্য। প্রকৃতির মায়া জানা কারোর জন্যই সম্ভব নয়। প্রকৃতিতে যে কখন কি মায়া করে তা বলা খুব মুশকিল। আজ প্রকৃতিতে ঘটে যাওয়া এমন কিছু দুর্ঘটনা নিয়ে আলোচনা করব যার রহস্য আজও অধরা। এমন কিছু ঘটনা ঘটেছে যার রহস্য বিজ্ঞানের কাছেও একটা রহস্য হয়ে দাঁড়িয়েছে। তাহলে চলুন শুরু করা যাক। সবচেয়ে সাম্প্রতিক যতগুলো বিমান নিখোঁজ হয়েছে তার মধ্যে অন্যতম হলো মালয়েশিয়া এয়ারলাইন্স ফ্লাইট MH370। মালয়েশিয়া থেকে বেজিং যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিল এই বিমানটি। দিনটি ছিল 8 মার্চ 2014। বিমানটি 227 জন যাত্রী এবং 12 জন স্ক্রু সদস্য বহন করেছিল। বিমানটি টেক অফ করে কিন্তু তার 1 ঘন্টা পরে হঠাৎ করেই র্যাডার থেকে নিখোঁজ হয়ে যায়। বিমানের র্যাডারের অংশটি ভারত মহাসাগরের একটি অংশে পড়ে। বিমানটি অদৃশ্য হওয়ার আগে কোনো খারাপ সংকেত বা আবহাওয়ার কোনো খারাপ সতর্কবাণী দেয়নি। অনেকে মনে করে বিমানটি ভারত মহাসাগরে ধ্বংস হয়ে গেছে, কিন্তু 2014 থেকে 2023 সাল পর্যন্ত আজও এর সন্ধান করা হলেও কোনো সন্ধান মেলেনি। 2003 সাল, যুক্তরাষ্ট্রের FBI-এর এজেন্ট শেয়ার বাজার কেলেঙ্কারির জন্য অ্যান্ড্রু কালসানিন নামক একজনকে গ্রেপ্তার করেন। এই ব্যক্তি প্রায় 126টি ঝুঁকিপূর্ণ লেনদেন করেছেন, কিন্তু আশ্চর্য কথা যে সেই ব্যক্তি ওই লেনদেন থেকে প্রায় $800 মার্কিন থেকে $350 মিলিয়ন আয় করেন। বন্ধুরা, এটা কিন্তু বিশাল একটা অঙ্কের টাকা। FBI-এর কাছে এই ব্যক্তি দাবি করে যে তিনি 2056 সাল অর্থাৎ ভবিষ্যৎ থেকে এসেছেন। এও জানায় শেয়ার মার্কেটে কোন বস্তুর দাম কেমন থাকবে তা তিনি ভবিষ্যৎ থেকে জেনে এসেছিল, সেজন্যই শেয়ার মার্কেট থেকে এত বেশি টাকা অর্জন করতে পেরেছেন। কিন্তু FBI এজেন্ট তার কোনো কথাই কানে নেননি। আদালতের রায়ে তার জেল হয়, কিন্তু কঠোর নজরদারির জেল থেকেও সে কোনো এক মায়াতে উদাও হয়ে যায়। কিভাবে সে উদাও হয়ে গেল আজও এটা স্রেফ অনেকের কাছে একটা রহস্য। আচ্ছা বন্ধুরা, তোমরা কি পুনর্জন্ম বিশ্বাস করো? অনেকেই হয়তো এটা করে না, কিন্তু এমনই একটা রহস্য হয়েছিল 1957 সালে। জোয়ানা ও জ্যাকলিন নামক দুই যমজ বোন এক সড়ক দুর্ঘটনায় মারা যায়। এই ঘটনার ঠিক 1 বছর পর তাদের মা যমজ সন্তানের জন্ম দেন, একজনের নাম জেনিফার ও অন্যজনের নাম গেলিয়ান। এরপর তাদের মা একটা অদ্ভুত দৃশ্য লক্ষ্য করতে থাকেন। তার আগের দুই যমজ সন্তানের একজনের অর্থাৎ জ্যাকলিনের দেহে একরকম জন্মচিহ্ন ছিল, যা বর্তমান সন্তান জেনিফারের দেহেও রয়েছে। এমনকি তাদের মা এটাও লক্ষ্য করে যে যমজ সন্তান দুটি আগের মৃত সন্তানের মতোই হুবহু একই রকম আচরণ করে। তাদের মা তাদেরকে নিয়ে একটা গোপন খেলা খেলেন। সেখানে জেনিফার ও গেলিয়ান জোয়ানা এবং জ্যাকলিন অর্থাৎ মৃত সন্তান যেভাবে মারা গিয়েছিল তারা ঠিক সেইভাবেই সেই একই দৃশ্যের মতো খেলা খেলছিল। দেখলে মনে হবে যে সেদিনের অ্যাক্সিডেন্ট যেন রিপিট টেলিকাস্ট হচ্ছে। পরে বহু পরীক্ষা নিরীক্ষা এবং বহু মনোবিজ্ঞানীর মতেই এই ঘোষণা হয় যে ওই যমজ সন্তানের পুনর্জন্ম হয়েছে। 1960 সালে 9 জন অভিজ্ঞ রাশিয়ান পর্বতারোহী ইউরাল পর্বতমালা চড়াই করতে গিয়েছিল, কিন্তু আশ্চর্য কথা তারা সবাই নিখোঁজ হয়। কয়েক মাস পর তাদের মৃতদেহ যখন খুঁজে পাওয়া যায় তাদের মৃতদেহ খুবই অদ্ভুত অবস্থায় পাওয়া যায়। 3 জন ডাইরেক্ট মাটিতে পড়েছিল এবং বাকিরা প্রায় বরফের 15 ফুট নিচে গাঁড়া ছিল। তাদেরকে এমন একটি গর্তে পাওয়া যায় যেন তারা নিজেরাই তাদের জন্য ওই গর্ত খুঁড়ে রেখেছিল। কিছু লাশের ত্বকের আঘাতের চিহ্ন ছিল, আবার কারোর হাড়গোড় ভেঙে গিয়েছিল। কিছু লাশে কাপড় ছিল, আবার কারোর লাশে সম্পূর্ণ নগ্ন ছিল। তাদের মধ্যে একজনের জিহ্বা নেই ও একজনের চোখ ছিল না। তাদের সাথে কি হয়েছিল তা আজ পর্যন্ত জানা যায়নি। তো বন্ধুরা, এই ছিল কিছু অজানা অমীমাংসিত রহস্য। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর এর মধ্যে কোন রহস্যটি তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করো।